বড় অকালে চলে গেলেন বাপ্পি লাহিড়ি, আমাদের সবার প্রিয় বাপ্পি লাহিড়ি আজ আর নেই। মাত্র 69 বছর বয়সে তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে, চলে গেলেন 80 দশকের সুর সম্রাট ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। ডিস্কো ডান্সার, শরাবি চলতে চলতে সব মিউজিক এখনো যুব সমাজের মনে গেঁথে আছে। এমনকি 2020 সালেও বাঘি 3 ছবিতে তিনি শেষবার মিউজিক দিয়েছিলেন। এখনো সবাই বিশ্বাস করতে পারছেন না, কিন্তু খবরটা সত্যি। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রায় 1 মাস ধরে ভর্তি ছিলেন তিনি। খোলা মনের মানুষ বাপ্পি লাহিড়ি চিরকাল সোনার গহনা ছিল তার প্রিয়। বোম্বেতে যখন এসেছিলেন তখন মায়ের সোনার গয়না বিক্রি করেছিলেন। মাকে কথা দিয়েছিলেন যে যখন তিনি অনেক বড় হবেন তখন সোনার গহনাই পরে থাকবেন তিনি। মাকে তো ফিরিয়ে দেবেনই, সঙ্গে নিজেও সোনার গহনা পরবেন, সে কথাই তিনি আজীবন রেখেছিলেন। জানা গিয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ডক্টর দীপক নামজোশি, হাসপাতালের ডিরেক্টর, পিটিআই সূত্রে এই খবর জানিয়েছেন। শেষ হয়ে গেল আরও এক অধ্যায়। আরো কত দুঃখের খবর না জানি অপেক্ষা করছে। বাপ্পি লাহিড়ির প্রতি শর্মিলা শো হাউসের শ্রদ্ধার্ঘ নিবেদিত হল। কিছুদিন আগেই শর্মিলার সঙ্গে এক ইন্টারভিউতে বাপ্পি লাহিড়ি অনেক কথা বলেছিলেন। সেই ইন্টারভিউটি পুনঃপ্রচারিত হবে।